আচ্ছা, আমরা নেক্সট আমাদের টপিকস হচ্ছে পলি পলিপ্রপিন। আচ্ছা, পলিপ্রপিনটা কি? পলিপ্রপিনটা হচ্ছে যে হেপটেনে দ্রবীভূত, যদি আমরা প্রপিনটাকে হেপটেনে দ্রবীভূত করে 140 অ্যাটমসফিয়ার চাপ এবং 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা টাইটেনিয়াম ক্লোরাইড এই প্রভাবকের উপস্থিতিতে উত্তপ্ত করি, তাহলে পলিপ্রপিন উৎপন্ন হয়। এটি পলিথিনের চেয়ে শক্ত প্লাস্টিক এবং হালকা। তো মোটামুটি এটি দিয়ে দড়ি, কার্পেট, উন্নত মানের কন্টেইনার, পাইপ ইত্যাদি তৈরি করা হয়। তো আমরা দেখলাম যে ইতিপূর্বে তৈরি করছিলাম আমরা পলিথিন, তো সেই পলিথিনও ছিল আমাদের বেশ শক্ত, কিন্তু পলিথিনের থেকেও আরও বেশি শক্ত সেটি হচ্ছে আমাদের কি পলিপ্রপিন। এই পলিপ্রপিনটা দিয়ে দড়ি, কার্পেট, উন্নত মানের কন্টেইনার, পাইপ ইত্যাদি তৈরি করা হয়। তাহলে আমরা রিয়াকশনটা একটু দেখি, সেটা হচ্ছে CH3CH2 এন সংখ্যক প্রভাবক হিসেবে লাগে আমাদের টাইটেনিয়াম ক্লোরাইড 140 অ্যাটমোসফিয়ার চা 120 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তাহলে আমরা পাব CH2 CH CH3। আচ্ছা, এই যে আমরা কি পেলাম, এটা হচ্ছে আমাদের পলি প্রোপিন। তাহলে আমরা পলিপ্রোপিনটা এইভাবে তৈরি করতে পারি। এরপরে আমাদের যেটি টপিকস সেটি হচ্ছে 4 নম্বর, টেফলন। টেফলন আমরা একটু লিখি এখানে, সেটা হচ্ছে টেফলন টেফলন টেফলনটা কি? টেফলন হচ্ছে টেট্রাফ্লোরো ইথিনকে যদি আমরা ফেন্টন বিকারক, দেখো ফেন্টন বিকারকটা কি, ফেন্টন বিকারক হচ্ছে ফেরাস সালফেট এবং হাইড্রোজেন পারঅক্সাইড, এটা যে মিশ্রণ, এই মিশ্রণটাকে বলা হচ্ছে ফেন্টন বিকারক। এই ফেন্টন বিকারকের উপস্থিতিতে আমরা কি করি, যদি উত্তপ্ত করি তাহলে পলিটেট্রাফ্লোরো ইথিন বা টেফলন যেটাকে বলা হয়, এই টেফলনটা উৎপন্ন হয়। এই টেফলনটা অদাহ্য, অর্থাৎ এটা জলে না, নিষ্ক্রিয় এবং বিদ্যুৎ নিরোধী, অত্যন্ত শক্ত প্লাস্টিক। এটি সাধারণত নন স্টিক ফ্রাই প্যান, তারপর বৈদ্যুতিক ইনসুলেটর ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। আমরা একটু রিয়াকশনটা দেখি, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের টেট্রাফ্লোরো ইথিন CF2 ডাবল বন্ড CF2। এটাকে যদি ফেন্টন বিকারক যেমন ফেরাস সালফেট এবং H2O2, এই ফেন্টন বিকারকের উপস্থিতিতে যদি উত্তপ্ত করা হয় তাহলে আমরা কি পাই, টেফলন পাই বা পলিটেট্রাফ্লোরোইথিন আমরা পাই, CF2 বন্ড CF2। আচ্ছা, এই হচ্ছে আমাদের টেফলন। এটার আর একটা নাম আছে, যেটা হচ্ছে পলিটেট্রাফ্লোরো ইথিন। আচ্ছা, তো মোটামুটি আমরা এই যে চারটা যে টপিকস দেখলাম, পলিথিন, পলিপ্রোপিন, পিভিসি, টেফলন, এগুলো ছিল আমাদের এডিশন পলিমারাইজেশন, অর্থাৎ সংযোজন পলিমারকরণ বিক্রিয়া। তো এখন আমরা আলোচনা করব ঘনীভবন বা কনডেনসেশন পলিমারকরণ বিক্রিয়া। তো এই পলিমারকরণ বিক্রিয়াতে অংশগ্রহণকারী মনোমার যে অণুগুলো থাকে, এটা কমপক্ষে দুটি ক্রিয়াশীল কার্যকরী মূলক থাকা প্রয়োজন।
এই ক্ষেত্রে একটি মনোমার অণুর ক্রিয়াশীল কার্যকরী মূলকের সঙ্গে কি হয়, অপর একটি মনোমার অণুর ক্রিয়াশীল মূলকের পারস্পরিক বিক্রিয়া ফলে দুটি অণুর মধ্যে বন্ধন গঠিত হয়, এবং এই প্রক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র অণুর যেমন পানি, অ্যালকোহল, তারপর HCl ইত্যাদির এগুলোর কি হয়, অপসারণ ঘটে। এক্ষেত্রে উৎপন্ন পলিমারের আণবিক ওজন যুত পলিমারাইজেশন উৎপন্ন পলিমার অপেক্ষা কম হয়। এখন আমরা একটু এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার ওয়ান। আচ্ছা, আমরা একটু এক্সাম্পল দেখি। ইতিপূর্বে যেগুলো আমরা দেখলাম সেগুলো ছিল আমাদের কি, সংযোজন পলিমারকরণ বিক্রিয়া বা এডিশন পলিমারাইজেশন। এখন আমরা আলোচনা করব ঘনীভবন বা কন্ডেনসেশন, ঘনীভবন পলিমার, ঘনীভবন বা কন্ডেনসেশন পলিমারকরণ, পলিমারকরণ ঘনীভবন বা কন্ডেনসেশন পলিমারকরণ। তো আমরা এক নম্বর এক্সাম্পল দেখি, উদাহরণ এক, উদাহরণ নাম্বার এক। আচ্ছা, ডাইকার্বক্সিলিক অ্যাসিড, এই যে ডাইকার্বক্সিলিক অ্যাসিড এবং ডাইঅ্যামিন থেকে প্রস্তুত নাইলনকে আমরা কি করি, পাশাপাশি দুই সংখ্যা দিয়ে যদি প্রকাশ করি তাহলে প্রথম প্রথমটি কি হয়, ডাইঅ্যামিনে উপস্থিত কার্বন পরমাণুর সংখ্যা, এবং দ্বিতীয়টি ডাইকার্বক্সিলিক অ্যাসিডে উপস্থিত কার্বন পরমাণুর সংখ্যা নির্দেশ করে। অ্যাডিপিক অ্যাসিড, যেমন কার্বন সংখ্যা আমাদের এখানে কত, ছয়টা, এবং হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, এখানে আমাদের কার্বন সংখ্যা হচ্ছে ছয়টা। টাইটেনিয়াম ডাই অক্সাইডের উপস্থিতিতে কি করে, যদি উত্তপ্ত করা হয় তাহলে নাইলন 6:6 উৎপন্ন হয়। এটি তন্তু তৈরি এবং পোশাক প্রস্তুতিতে ব্যবহার করা হয়। দেখো আমরা একটু রিয়াকশনটা দেখি, এটা হচ্ছে আমাদের অ্যাডিপিক অ্যাসিড। অ্যাডিপিক অ্যাসিড প্লাস আচ্ছা, এটা হচ্ছে আমাদের হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। তো এইটাকে আমরা কি করব, এইটাকে যদি আমরা টাইটেনিয়াম ডাই অক্সাইড, টাইটেনিয়াম ডাই অক্সাইডের উপস্থিতিতে আমরা বিক্রিয়া করি তাহলে আমরা কি পাবো, নাইলন 6:6, নাইলন 6:6 পাবো। তো সেটা কি আমরা একটু দেখি,
এইটি হচ্ছে আমাদের নাইলন 6:6। সাধারণত আমাদের নাইলন সম্পর্কে আমরা টুকটাক কম বেশি সকলে জানি, বিভিন্ন রকম নাইলনের দড়ি থেকে শুরু করে বিভিন্ন রকমের পোশাক টোশাক ইত্যাদি কাপড় চোপড়ও সাধারণত নাইলন ব্যবহার করা হয়। তো মানে বহুবিধ ব্যবহার রয়েছে, অনেক প্রকারের ব্যবহার রয়েছে, সেই ব্যবহারগুলোর মধ্যে আসলে এই নাইলনটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা এক্সাম্পল নাম্বার একে আমরা দেখলাম যে আসলে ঘনীভবন বা কন্ডেনসেশন, ঘনীভবন পলিমারকরণের মাধ্যমে, পলিমারকরণের মাধ্যমে কিভাবে আমরা বিভিন্ন রকমের উৎপাদ পেতে পারি। তো এরপরে আমরা এক্সাম্পল নাম্বার দুই এ আসবো। এক্সাম্পল নাম্বার দুইটা হচ্ছে যে ইউরিয়া, ইউরিয়াকে যদি আমরা, অর্থাৎ ইউরিয়া সার, এই ইউরিয়া সারটা